عیش و عشرت کے لیے دنیا نہیں یاد رکھ تو بندہ مہمان ہی یاد رکھ تو بندہ مہمان ہی আরাম আয়েশের জন্য ইঠানো এখানে এসেছি বান্দা হিসাবে চলে যেতে হবে চলে যাওয়া তো নিশ্চিত নাযাল্লা গুনা সুম্মার তাহাল্লা কাযাদ দুনিয়া নুজুলুন ওয়ারতিহালু ইয়াজুন্নুল মারউ ফিদ দুনিয়া খুলুদা وخلود المرء في الدنيا محال اسلام চলে যেতে হবে মধ্যখানে আবার মত কত বেওকুব কত নির্বুদ এমন আছে যারা মনে করে বসি এটাই মনে হয় শেষ যেতে হবে না কিন্তু যেতে তো হবে موت کا سمجھا ہے غافل اختتام زندگی موت کا سمجھا کہ غافل اختتام زندگی در حقیقت موت کے صبح حیات زندگی در حقیقت موت کے صبح دوام زندگی امر مت غافل شیطل پرایا ارا منے کرے موت مانے ہوئے شیش موت মানে হচ্ছে অনন্ত অসীম কালের একটা সূচনা মাত্র আপনার আমার জীবনের সব সাধনা সব ধ্যান খেয়াল এই দুনিয়াতে সফল হওয়ার জন্য আমার কথা আমি বলছি আপনার কথা আপনি চিন্তা করেন সকলেই দুনিয়াতেই সফল হতে চায় বাড়ি ঘাড়ি নারী এই দুনিয়ার সফলতার সর্বসম এখানেই সফল হতে চাও কিন্তু একটা কাল পড়ে রইল সেখানে সফলতার জন্য আমার পরিকল্পনাটা কি আল্লাহ পাক সফলতার সঙ্গ দিচ্ছেন সফলতা কাকে বলে আপনি আমি তো মনে করি বাস এটা হয়ে গেল আমি সফল আসলে সফলতা কোনটা فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور الله বলে যারা জাহান্নাম থেকে বেঁচে গেল وأدخل الجنة এবং যারা জান্নাতে প্রবেশ করতে পারল জান্নাতে এন্ট্রির অনুমতি পেয়ে গেল আল্লাহ বলেন ফাকাদ ফাজ এরা সুনিশ্চিতভাবে সফল হয়ে গেল তারা জাহান্নাম থেকে বাঁচল জান্নাতে এন্ট্রি পেল জান্নাতে প্রবেশের অনুমতি পেয়ে গেল আল্লাহ বলছেন ফাকাদ ফাজ এটাই সফলতার সংজ্ঞা চূড়ান্ত সফলতার সংজ্ঞা আল্লাহ বলছেন ফাকাদ ফাত সুনিশ্চিত ভাবে এরাই চূড়ান্ত পর্যায়ের সফল সুবহানাল্লাহ দুনিয়ার জীবন দুনিয়ার জীবন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর দুনিয়ার জীবন একটা ব্রত একটা ধাঁধা ধান্ধা আমাদের মৌলভী ফাজারের ভাষায় সাটা ছাড়ার কিছু না ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর একটা ভ্রমের মধ্যে আছি দিকভ্রান্তের মতো ঘুরছি ভ্রান্তির ভেলা ঢালে আবদ্ধ দুনিয়া আমাদেরকে ঝেঁকে বসেছে ফলাফল কি এই দুনিয়া নিয়েই ধ্যান খেয়াল এখানেই সফল হতে চায় পরকালের সফলতা পরকালের সফলতা তো হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি জান্নাতে প্রবেশের অনুমতি যারা পেয়ে গেল আল্লাহ বলছেন এরা চূড়ান্ত পর্যায়ের সফল একবার জোরে শুনে বলেন না সুবহানাল্লাহ এই সফলতাটা কিভাবে ধরা দিবে এই সফলতার সোপান কি এই সফলতার সিঁড়ি কি এই সফলতার মিরকাত কি
এই সফলতা আমাকে কিভাবে ধরা দিবে এই ব্যাপারে আমার চিন্তা করা দরকার আপনার চিন্তা করা দরকার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য পৃথিবীর মানুষকে আদর্শ মানুষ হিসেবে গঠন করার জন্য মানুষের দিল ও দিমাগের ভিতরে যেই বিষয়ের চিন্তা ফিকির রাসূল ঢুকিয়ে দিতে চেয়েছেন সেটাই হচ্ছে আখিরাতের ফিকির সুবহানাল্লাহ কারণ মানুষের অন্তর যখন মানুষের দিলে যখন আখিরাতের ফিকির ঢুকে যায় জবাবদিহিতা ভয় যখন মানুষের অন্তরে ঢুকে যায় যখন মানুষ এটা ধারণা করে যখন মানুষ ইয়াকিন করে যখন মানুষ বিশ্বাস করবে আমাকেও আল্লাহর আদালতে তার কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে জবাবদিহিতার ভয় যখন মানুষের অন্তরে ঢুকবে তখন অসংখ্য অগণিত সব ধরনের অপরাধ আল্লাহ তাআলা এই দুনিয়া থেকে এই মানুষের মাধ্যমে যেগুলো হয় এগুলো অটোমেটিক হ্রাস পেয়ে যাবে ঠিক না যদি আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয়টা যদি আপনার আমার অন্তরে ঢুকতে পারে বসের কথা যখন চিন্তা করি তখন ইচ্ছা থাকে কাজ ফাঁকি দেই কিন্তু এরপরও কেন করি না কারণ বস আমাকে দেখছে তার সামনে আমাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে আমার ঊর্ধ্বতন যারা তারা আমাকে দেখছে তারা আমাকে মনিটরিং করছে অবজারভেশনে রেখেছে আমাকে খুব ভালোভাবে আমার কাজগুলো পর্যালোচনা করছে অডিট করবে অডিট হবে বছর শেষে মাস শেষে এগুলোর অডিট হয় এজন্য প্রত্যেকই হুঁশিয়ার থাকতে চায় দেখেনে এই ভয়টা যদি মানুষের অন্তরে ঢুকে আল্লাহর আদালতে জবাবদিহিতার জন্য আমাকে দাঁড়াতে হবে তখন মানুষ স্বাভাবিক যে অপরাধগুলো মানুষ থেকে সংগঠিত হয় এগুলো এমনিতেই দূর হয়ে যায় সাহাবায়ে কেরাম সেই সোনালী যুগের মানুষগুলো এগুলো নিয়েই সব সময় চিন্তা করতেন হে রাসূল পরকালে নাজাত কিভাবে পাওয়া যাবে হে রাসূল পরকালে মুক্তি কিভাবে পাওয়া যাবে হে রাসূল জান্নাত কিভাবে লাভ করা যাবে হে রাসূল হে নবী পরকালে জাহান্নাম থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে এই বিষয় নিয়েই চিন্তা করতেন এই বিষয়ে চিন্তা করা আমাদের জন্য জরুরি কি জরুরি নয় সবাই তো জান্নাত পেতে চায় কে চায় না জান্নাত সবাই তো জান্নাত চায় জান্নাত কিভাবে মিলবে এই বিষয়ে প্রশ্ন কখন করেছি এই বিষয়ে প্রশ্ন আমি কি করেছি এই বিষয় সম্পর্কে কি জানতে চেয়েছি নবীর সাহাবায়ে কেরাম এই বিষয়ে রাসূলকে জানার চেষ্টা করতেন আমি যে হাদিস আপনাদের সামনে পাঠ করেছি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক জলিলুল কদর সাহাবী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নিজের ঘটনা শেয়ার করছেন আমাদের সাথে আমি ওনার পক্ষ থেকে আপনাদের সাথে শেয়ার করছি উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে গেলেন নবীদের সঙ্গে মোলাকাত করলেন সাক্ষাৎ করলেন উনি বলেন আমি যখন সাক্ষাৎ করতে গেলাম ফাত্তাদাতুহু আমি প্রথমেই নবীজির সঙ্গে মুসাফাহা করেছি সালাম করেছি নবীজির সাথে আমি কথা বলতে শুরু করেছি এরপরে আমি যেহেতু রাসূলকে কিছু জিজ্ঞাসা করব এজন্য আমি রাসূলুল্লাহর হাতে ধরেছি সুবহানাল্লাহ রাসূলুল্লাহর হাতে আমি ধরেছি কেন মানুষের হাতে ধরে যখন আপনি কোনো নসিহত করবেন এই নসিহত খুব বেশি কার্যকরী হয় আপনি আপনার সন্তানের হাতে ধরে যদি তাকে নসিহত করেন এই সন্তান আপনার নসিহতগুলো মানার জন্য তৈরি হয়ে যাবে মানসিকভাবে প্রস্তুত হয়ে যাবে কেন আপনি তাকে খুব সুন্দরভাবে নসিহত করছেন হাতে ধরে আন্তরিকতার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন আপনি মহব্বতের সুরে তাকে নসিহত করেছেন সে এগুলো মানার জন্য মানসিকভাবে প্রস্তুত হয়ে যাবে নিশ্চিত কোনো সংশয় কেন আপনি হাতে ধরেছেন আপনি যদি আপনার অধীনস্থ মানুষকে খুব আন্তরিকতার সুরে তাকে নসিহত করেন আপনি যখন তার হাতে ধরবেন আর নসিহত করবেন এই লোকটা ভাববে উনি আমাকে কত মহব্বত করেন তবেই তো আমাকে নসিহত করছেন নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের সাহাবী মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ওয়াজ করেছেন আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামের হাতে ধরে ওয়াজ করতেন ব্যক্তি বিশেষের হাতে ধরে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম ওয়াজ করতেন নসিহত করতেন ওই নসিহতগুলো অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করত
আল্লাহর নবীর সাহাবী মুআযব ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই উম্মত আমার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আমার হাতে ধরলেন আমার হাতে ধরে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কথাটি বললেন আরে মুআযব ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা ইয়া মুআযব হে মুআযব আল্লাহর কসম করে বলি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাকে মহব্বত করি সুবহানাল্লাহ আমি তোমাকে মহব্বত অসুবিধে যাব আশ্চর্য হয়ে গেল আমি রাসূলকে মহব্বত করব যেটা আমার ঈমানের দাবি আমার ঈমানকে পরিপূর্ণতায় নিয়ে যেতে হলে রাসূলকে মহব্বত করা আমার জন্য জরুরি আর রাসূল আমার হাতে ধরে বলছেন আল্লাহর কসম দিয়ে বলছেন মুআযব আমি তোমাকে মহব্বত করি সুবহানাল্লাহ জোরে বল তো মুআযব যখন শুনেছেন রাসূলুল্লাহকে মহব্বত করে এবার নবীজি তাহলে বোঝা গেল অন্য মানুষের প্রতি ভালোবাসা প্রকাশ করা এটা সুন্নতের অন্তর্ভুক্ত সুবহানাল্লাহ বলেন আপনি যদি কাউকে মহব্বত করেন তাহলে আপনি তাকে জানায় দিবেন আমি আপনাকে মহব্বত করি আল্লাহর জন্য মহব্বত করি আল্লাহকে ওয়াস্তে আমি আপনাকে মহব্বত করি রাসূল মুআযের হাতে ধরে বললেন মুআযব আমি তোমাকে মহব্বত করি মুআযব ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আইনাত তুরাব মিন রাব্বিল আরবাব সুবহানাল্লাহ কোথায় মাটি আর কোথায় রব আপনি আমাকে মহব্বত করেন আমি আপনাকে মহব্বত করি এটাই না হলো ভালোবাসার বহিঃপ্রকার আপনি আমাকে মহব্বত করেন রাসূল বলেন আমি যে তোমাকে মহব্বত করি এই জন্য আমি তোমাকে একটা নসিহত করছি তুমি এটাকে কবুল করো সুবহানাল্লাহ বল আমার মহব্বতের ভিত্তিতে আমি তোমাকে এই নসিহত করছি রাসূল বললেন তুমি প্রত্যেক ফরজ নামাজ পড়ে এই দোয়া করবে আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিক ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক সুবহানাল্লাহ এমন করে ফরজ নামাজ যেন না থাকে এই ফরজ নামাজের পরে তুমি এই দোয়া করবে না রাসূল বুঝাইতে চান আমি তোমাকে মহব্বত করি তোমাকে ভালোবাসি আমি তোমার প্রতি আন্তরিক আমি তোমার জন্য কল্যাণকামী আমি তোমার জন্য খায়ের হা আমি তোমার কল্যাণ কামনা করি এই দৃষ্টিভঙ্গি থেকে আমি তোমাকে এই নসিহতটা করছি সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল যে তাকে নসিহত করবেন আপনি প্রথমে আপনার আন্তরিকতার বহিঃপ্রকাশ তার সাথে পেশ করবেন যে আপনি তাকে মহব্বত করেন আন্তরিকভাবে আপনি এই নসিহতগুলো করছেন মুআযব ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর এক সাহাবী যার ইলম আল্লাহ পাক এই পরিমাণ দান করেছেন নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম মুআযব ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামান বিদায় দিচ্ছেন ইয়ামানের গভর্নর হিসেবে নিযুক্ত করে ইয়ামান বিদায় দিচ্ছেন আর যাবার সময় রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযব ইবনে জাবালকে নসিহত করছেন রাসূলুল্লাহ পায়ে হেঁটে যাচ্ছেন নিচে আর মুআযব ইবনে জাবাল ঘোড়ার উপর আরোহিত অবস্থায় আছেন এটাই হচ্ছে সুন্নাত আপনি যখন কাউকে বিদায় দিবেন উনি থাকবেন আরোহিত অবস্থায় যেই গাড়ি দিয়ে যাবেন উনি ওই গাড়ির মধ্যে থাকবেন আর যিনি বিদায় দিবেন ইনি পায়ে হেঁটে হেঁটে ওনাকে গুরুত্বপূর্ণ কথাগুলো বলে বিদায় দিবেন সুবহানাল্লাহ বল এই সুন্নতের উপর আমাদের আমল আছে আল্লাহর নবীর সাহাবী মুআযব ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর হাবিব আমাকে অনেকগুলো নসিহত করলেন নসিহতের একটা পর্যায়ে গিয়ে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আরে মুআযব আসা আল্লা তালকানি বাদামি গাদাম হে মুআযব এই বছর আমার সঙ্গে তোমার মোলাকাত হয়ে গেল এই বছর তুমি আমাকে পেয়ে গেছো মুআযব রে ইয়ামান হতে পারে আগামীতে তুমি মদিনাতুল মুনাওয়ার আসবে ইয়ামান থেকে তুমি যখন মদিনাতুল মুনাওয়ার আসবে মুআযব রে আমার সঙ্গে তোমার মোলাকাত নাও হতে পারে আমি হয়তো কবরবাসী হয়ে যেতে পারি মুআযব ইবনে জাবালকে রাসূল বলেন আসা আল্লা তালকানি বাদামি গাদাম এ মুআযব ইয়ামান হতে পারে আমার সঙ্গে তোমার মোলাকাত নাও হতে পারে এই মুআযব তুমি আমার কবরের পাশ দিয়ে যেতে পারো আমার মসজিদের পাশ দিয়ে যাইবে কিন্তু আমি তুমি আমাকে দেখবে না আমি কবরবাসী হয়ে যাব এই কথা শুনে মুআযব ইবনে জাবাল আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী এবার ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে শুরু করলেন ফাবাকা মুআযব ইবনে জাবাল খাশান লি ফিরাকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর সাহাবী মুআযব ইবনে জাবাল ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে শুরু করলেন নবীজি দুনিয়াতে থাকবেন না নবীজির বিকনের সংবাদটা শুনে ফেলেছেন নবীজির তুরদানের সংবাদটা শুনে ফেলেছেন নবীজি বলে দিয়েছেন হয়তো আগামীতে আমি দুনিয়াতে থাকবো না আমার সঙ্গে তোমার সাক্ষাৎ হবে না মুআযব রে একটা সংবাদ যখন নবী পেশ করলেন মুআযব ইবনে জাবাল নিজেকে ধরে রাখতে পারলেন না নিয়ন্ত্রণ করতে পারলেন না আবার কন্ট্রোল করতে পারলেন না নবীজির সঙ্গে মহব্বত আপনার আমার চাইতে সাহাবায়ে কেরামদের বেশি না কম
জুরে বলেন বেশি না কম ও ভাইরা আমার আপনি আপনার বাবার মুখ থেকে যদি এমন কথা শুনেন তখন আপনি নিজেকে ধরে রাখতে পারেন না কন্ট্রোল করতে পারেন না আবেগ নিয়ন্ত্রণ করতে পারেন না মা সমান থেকে এমন কথা যদি আপনি শুনেন তখন নিজেকে কন্ট্রোল করতে পারেন না ধরে রাখতে পারেন না মা বললেন আমি দুনিয়া থেকে চলে যাব ছেলে সুখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলেন আম্মা জান আল্লাহ আপনাকে হায়াত দিবেন আপনি ভয় পায়েন না সন্তান মাকে প্রভু দিতে দেখে মা বলেন ছেলে রে আমার আমার মনে হয় আমি দুনিয়া থেকে চলে যাব আমার ভাইয়েরা আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন হে মুহাম্মদ এমন হতে পারে রে আগামীতে তুমি যখন ইয়ামান থেকে মদিনা আসবে আমার সঙ্গে তোমার মোলাকাত নাও হতে পারে আল্লাহর নবীর সাহাবী মুয়াজ ইবনে জাবাল এইবার ফুঁকিয়ে ফুঁকিয়ে কাঁদতে শুরু করলেন আল্লাহর নবী মুয়াজের কানে হাত দিয়ে বলেন হে মুহাম্মদ লা তাবকি ইয়া মুয়াজ মুয়াজ তুমি কাঁদিও না ইন্নাল বুকা من الشيطان ان البكاء من الشيطان ان البكاء من الشيطان ففيا ففيا كندن كرام اذا الشيطان رمال ايجن تمي كندن كريونا الله حبيب হে মুয়াজ এই দুনিয়াতে যার যাওয়ার সে চলে যাবে তাকে কেউ ধরে রাখতে পারবে না খন্দন করলে কাউকে আটকানো যায় না তুমি যদি কারো জন্য কাঁদো তাকে আটকায় রাখতে পারবে না যার যাওয়ার সময় গনি আসবে তাকে পরকালের যাত্রী হতেই হবে জুড়ে বলেন ঠিক কিনা আল্লাহর নবী বলেন রে মুয়াজ এই জন্য দুনিয়াতে তুমি আমাকে ধরে রাখতে পারবে না পরকালে তোমার সঙ্গে আমার কেমনে মোলাকাত হয় আমার সঙ্গে তোমার মোলাকাত কেমনে হবে ওই পথগুলো আমি তোমাকে বলে দিচ্ছি যদি ওই পথ মত চলতে পারো এই তরিকা মত যদি তুমি চলতে পারো আমি নবীজির সঙ্গে কেয়ামতের ময়দানে তোমার সাক্ষাৎ হয়ে যাবে হে মুয়াজ শোনো ইন্না আউলান নাস বিয়াউমিল কিয়ামাতি আল মুত্তাকুন আইনা কানু ওয়া হাইসু কানু আল্লাহর পয়গম্বর বলেন এরে মুহাম্মদ যারা দুনিয়ার জমিনে আল্লাহর ভয় তার অন্তরে এনেছেন আল্লাহকে ভয় করেছেন আল্লাহর ভয়ে যারা ভীত সন্ত্রস্ত হয়েছেন আল্লাহর ভয় যাদের অন্তরে ছিল ওই মানুষগুলো কিয়ামতের কঠিন ময়দানে আমি পয়গম্বরের সবচাইতে বেশি নিকটবর্তী হয়ে যাবে কিয়ামতের দিন নবীজির সবচেয়ে নিকটবর্তী থাকবেন কারা যারা দুনিয়ার জমিনে আল্লাহকে ভয় করেছেন আইনা কানু ওয়া হাইসু কানু তুমি যেই বংশের হও ছত্রি বংশের হও সৈয়দ বংশের হও তালুকদার বংশের হও খান বংশের হও কোরআন হও কেমন হও তালুকদার হও যেই বংশের হও না কেন যেই বর্ণের হও না কেন কালো হও সাদা হও ইউরোপিয়ান হও আমেরিকান হও তুমি সৌদিয়ান হও বাংলাদেশি হও তুমি কালো বর্ণের মানুষ হও লাল বর্ণের মানুষ হও সাদা বর্ণের মানুষ হও আল্লাহর ভয় যদি তোমার সিনার ভিতরে থাকে আমি নবীর সঙ্গে তোমার সাক্ষাৎ হবেই হবে কোনো সন্দেহ আল্লাহর ভয় যার অন্তর আছে তুমি কোন বংশের মানুষ তার দেখা হবে না তুমি কোন খানদানের মানুষ তার দেখা হবে না তুমি কোন স্ট্যাটাসের মানুষ তার দেখা হবে না তুমি কারো নাকি সাদা তুমি সুন্দর নাকি একদম নিম্ন বর্ণের মানুষ তার দেখা হবে না তোমার ভিতরে আল্লাহর ভয় আছে তোমার সঙ্গেই আমার সাক্ষাৎ জুড়ে বলেন না সুবহানাল্লাহ কেন তোমার ভিতরে আল্লাহর ভয় আছে মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামান চলে গেলেন এই কথাটা ওনার মাথায় আছে রাসূল বলছেন আসা আল্লাহ তালকানি বাদা আমি হাদা এমন হতে পারে আমার সঙ্গে তোমার মোলাকাত নাও হতে পারে আগামী বছর যখন মদিনাতুল মুনাওয়ারা আসলেন এসে দেখেন সত্যি রাসূল আর দুনিয়াতে না আল্লাহর নবীর সাহাবী মুয়াজ আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালামের কবর জিয়ারতের জন্য রওনা হয়ে গেলেন যায়েদ ইবনে আসলাম বলেন আল যায়েদ ইবনে আসলাম রাহিমাহুল্লাহু তাআলা আন আবিহি আন্না উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা খরাজ ইলা মসজিদ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فوجد معاذ بن جبل يبكي عند قبر رسول الله صلى الله عليه وسلم فقال يا معاذ ما يبكيك يا معاذ قال يبكيني شيء سمعته من رسول الله صلى الله عليه وسلم قال وما سمعت من رسول الله صلى الله عليه وسلم قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن يسير الرياء شرك وإن من عادى لله وليا فقد بارز الله بالمحاربة وإن الله يحب الأبرار الأتقياء الأخفياء الذين إذا غابوا لم يفتقدوا وإذا حضروا لم يدعوا قلوبكم مصابيح الهدى يخرجون من كل غبراء مظلمة زيد بن اسلم بلن عمر رضي الله تعالى عنه আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের দিকে রওনা হলেন নবীজির মসজিদে গেলেন গিয়েই দেখেন নবীর কবরের পাশে
মুআযব ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে বসে কান্না করছেন কাঁদছেন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআযব ইবনে জাবালের পিঠে হাত দিলেন হাত দিয়ে বলে হে মুআযব মা ইয়াবকিকা কেন কাঁদছো তুমি কাঁদছো কেন তোমার কান্দনের কারণটা কি কাদার কারণটা কি তুমি আমাকে বলো এতদিন পরে ইয়ামান থেকে এসেছেন রাসূলকে খুঁজে পান নাই এখন তো রাসূলের রওজা জিয়ারত করার জন্য গেছেন যাওয়ার ইচ্ছা আছে আপনাদের মাশাআল্লাহ আছেন ইচ্ছা বলেন না জোরে সুরে আছেনই আল্লাহ যাদেরকে নিয়েছেন বারবার যাওয়ার তৌফিক দান করেন আমিন চমক তার আগে তেরে রওদে কমনজর চমক তার আগে তেরে রওজে কমনজর দমকতি রগে তেরে রওজে কি জালি দমকতি রগে তেরে রওজে কি জালি হামে ভি আত ওয়া শৌক আবু জর হামে ভি আত ওয়া জজবায়ে বেলালি ہمیں بھی عطا ہو و جذبہ بلالی اللہ بندہ بولیں رسول اللہ روزہ ایک دن منشد جبانے سب چھے بڑا دھرونا سادونا خیال منر آباد ہوتھے اما کبھی روزہ پشگیے ایک بار الصلاة والسلام علیکہ یا رسول اللہ بولا کتھا بولیں دکھے رہا ایک دن مبین جبانے بڑا ایک تا سادونا মুআযব ইবনে জাবাল নবীজির কবরে কান্দন শুরু করেছে নিজেকে ধরে রাখতে পারেন নি বসা পড়েছে দাঁড়াতে করতে পারেন না নবীজি দুনিয়াতে না মুআযব ইবনে জাবাল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআযের পিঠে হাত রাখলেন বললেন মুআযব কি কিয়া মুআযব মুআযব কেন কাঁদছো মুআযব ইবনে জাবাল ধালালেন বললেন ইয়াবকিনি শাইউন সামিআতুহু মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর জবান থেকে এমন কতগুলো কথা আমি শুনেছি ওই কথাগুলো আমার স্মরণ হয়ে গেছে নবীর জবান থেকে নিশ্চিত জবান থেকে যে কথাগুলো আমি শুনেছি এই কথাগুলো শুনে আমি আর নিজেকে এখন ধরে রাখতে পারছি না নবীর ওই কথাগুলো আমার বারবার স্মরণ হচ্ছে আমার স্মৃতিপটে আমার মানস পটে আমার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথাগুলো বারবার আসছে বারবার আমাকে পীড়া দিচ্ছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীর মুখ থেকে আপনি এমন কি শুনেছেন যে কথাগুলো স্মরণ হওয়ার কারণে আপনি ধারাবাহিক ক্রন্দন করেই যাচ্ছেন ধারাবাহিক কাঁদছেন কি শুনেছেন আপনি নবীর কাছ থেকে মুআযব ইবনে জাবাল বলেন আমি নবীর কাছ থেকে যেই কথাগুলো শুনেছি এখান থেকে তিনটি কথা আমি আপনার সামনে পেশ করছি প্রথম নম্বর কথা আমার রাসূল বলেছেন ইন্না ইয়াসিরার রিয়া শিরকুন কেউ যদি কোনো নেক আমল করে আর সামান্য পরিমাণ লোক দেখানোর মনোভাব চলে আসে মানসিকতা চলে আসে রাসূল বলছেন এটাও শিরকের পর্যায়ে পৌঁছে যায় জোরে বলেন নাউজুবিল্লাহ এই কথাটা আমার স্মরণ হচ্ছে আর আমি ক্রন্দন করছি দুই নম্বর রাসূল বলেছেন মান আদা লিল্লাহি ওয়ালিয়ান ফাকাদ বারাসাল্লাহ বিল মুহারাবা কেউ যদি আল্লাহর ওলিদের বিরুদ্ধে চরণ করে তাদের বিরুদ্ধে স্বয়ং আল্লাহ যুদ্ধের ঘোষণা করেন কথা বলেন ঠিক কি না ঠিক কি না যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে করে হক্কানি রব্বানি ওলিদের বিরুদ্ধে যারা করে এদের বিরুদ্ধে অ্যাকশন করেন জোরে বলেন আল্লাহর নাম তো জোরে সুরে কেনেন আল্লাহ পাক নেন এরপর নবী নবীর সাহাবী মুআযব ইবনে জাবাল বলেন তিন নম্বর নবীর মুখ থেকে আমি শুনেছি ইন্নাল্লাহ ইউহিব্বুল আবরার আল আতকিয়া আল আখফিয়া আল্লাযীনা ইযা গাবু লাম ইউতাকাদু ওয়া ইযা হাযারু লাম ইউদাউ কুলুবুহুম মাসাবিহুল হুদা ইখরুজুনা মিন কুল্লি গাবরা মাজলামাতিন আল্লাহর নবীর সাহাবী মুআযব ইবনে জাবাল বলেন আল্লাহর নবী তিন নম্বর কথা আমাকে বলেছেন যে কথাটা স্মরণ হওয়ার কারণে আমি ধারাবাহিক ক্রন্দন করেই যাচ্ছি
আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহু ইউহিব্বুল আবরার আল-কিয়াম এর মুআদ আল্লাহ পরওয়ারদিগারে আলাম এমন নেককার মানুষদেরকে ভালোবাসেন যারা মুত্তাকি যারা পরহেজগার আল্লাহ খফিয়াম যারা গোপনে থাকতে ভালোবাসে আল্লাযীনা ইযা গাবু লাম ইউফতাকাদু এরা যখন অনুপস্থিত থাকে এদেরকে কেউ খুঁজে আনে না এদেরকে হাইলাইট করা হয় না ওয়া ইযা হাযারু লাম ইউদাউ যখন তারা উপস্থিত থাকে তখন তাদেরকে উপস্থাপন করতে চায় না দুনিয়ার মানুষ তাদেরকে উপস্থাপন করে না হাইলাইট করে না দুনিয়ার মানুষ তাদেরকে মানুষের সামনে পেশ করে না কিন্তু এরা বাস্তবে এমন প্রকৃতির মানুষ এরা যেমন তেমন মানুষ নয় কুলুবুহুম মাসাবিহুল হুদাম ওই মানুষগুলোর অন্তর যেন অন্তর নয় এই মানুষগুলোর অন্তর যেন এক একটা বড় বড় হিদায়তের মশাল সুবহানাল্লাহ হিদায়তের বড় বড় এক একটা মশাল ইখরুজুনা মিন কুল্লি গাফা মুসলিমা কোন ধরনের অন্ধকার অমানিশা এদেরকে ছুঁতে পারেনি কোন ধরনের অন্ধকার অমানিশা এদের অন্তরে ভর করতে পারেনি যদিও এদেরকে চেনা যায় না যদিও এদেরকে দেখা যায় না যদিও এদেরকে হাইলাইট করা হয় না যদিও এদেরকে উপস্থাপন করা হয় না যদিও এরা বক্তৃতা করে না যদিও বয়ান করে না যদিও নসিহত করে না যদিও ওয়াজ করে না কিন্তু বাস্তবিক অর্থে এদের অন্তর যেন হিদায়তের এক একটা চমৎকার মশা সুবহানাল্লাহ এদেরকে মানুষ চিনতে ভুল করে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের সাহাবী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলার কথা বলছিলাম হাতে ধরার কথায় আমি এত দূর পৌঁছে গেছি মুআজ ইবনে জাবালের হাতে ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা ইয়া মুআজ তাহলে বোঝা গেল মুসাফাহা হাতে ধরে নসিহত করা এটা সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য আদর্শ সমাজ গঠনে আদর্শ মানুষ গঠনে আদর্শ নাগরিক গঠনে নীতি নৈতিকতা সম্পন্ন মানুষ গঠনে সবচেয়ে বড় ভূমিকা গ্রহণ করে যেটা সেটা হচ্ছে যিনি কথা বলবেন তিনি বক্তৃতা করবেন তিনি নসিহত করবেন তার আন্তরিকতার বহিঃপ্রকাশ ঘটতে হবে আগে কথা বলেন ঠিক না যদি তারই আন্তরিকতার বহিঃপ্রকাশ ঘটে না তাহলে মানুষ মনে করতে পারেন আমাকে ইনসাল্ট করার জন্য লাঞ্ছিত বঞ্চিত করার জন্য আমাকে এই কথাগুলো বলা হচ্ছে কথা বলেন ঠিক কি না আল্লাহর নবীর সাহাবী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লাকীতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাত্তাদাতু ফাকাসতু বিয়াদিহি ফাকুনতু ইয়া রাসূলুল্লাহ মা নাজাতুল মুমিনি ইয়াউমাল কিয়ামাহ উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে গেলাম আর পয়গম্বরের কাছে গিয়ে আমি পয়গম্বরের সঙ্গে কথা শুরু করলাম ফাকাসতু বিয়াদিহি আমি পয়গম্বরের হাতে ধরলাম হাতে ধরেই প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব মা নাজাতুল মুমিনি ইয়াউমাল কিয়ামা ও গো নবীজি আখিরাতে একজন মুমিন কেমনে নাজাত পাবেন পরকালে একজন মুমিন কেমনে মুক্তি পাবেন পরকালে একজন মুমিন কেমনে জান্নাতে প্রবেশ করতে পারেন ও গো নবীজি জাহান্নাম থেকে মুক্তির প্রেসক্রিপশনটা কি বলে দেন ও গো নবীজি জাহান্নামে জাহান্নাম থেকে মুক্তির প্রেসক্রিপশন বলেন জান্নাতে প্রবেশ করার প্রেসক্রিপশনটা বলে দেন কোন আমলের মাধ্যমে মুমিন জান্নাতে প্রবেশ করবেন কোন আমলের মাধ্যমে মুমিন জাহান্নাম থেকে বাঁচবেন কোন আমলের মাধ্যমে মুমিন কিয়ামতের কঠিন ময়দানে নাজাত পেয়ে যাবে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রশ্ন শুনে অত্যন্ত খুশি হলেন খুশি হয়ে বলেন ইয়া উকবা ইবনে আমির এর উকবা তুমি আমাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন করেছ উকমারে আমি তোমাকে জাহান্নাম থেকে মুক্তির জন্য জান্নাতে প্রবেশ করার জন্য আমি তোমাকে তিনটি আমলের কথা বলে দিচ্ছি ইয়া উকমা শুনো জাহান্নাম থেকে যদি কেউ মুক্তি পেতে চান আল্লাহর কোন বান্দা বান্দি যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চায় আল্লাহর কোন বান্দা বান্দি যদি জান্নাতে প্রবেশ করতে চায় আল্লাহর কোন বান্দা বান্দি যদি কিয়ামতের কঠিন ময়দানে নাজাত পেতে চায় আমি পয়গম্বর তার সামনে তিনটা কথা তুলে ধরব আল্লাহর নবী বলেন তিনটা জিনিসের উপর যদি আমল করতে পারেন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর ওই বান্দা বান্দিকে কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নাম থেকে মুক্ত করে আল্লাহ তাআলা তার জান্নাতের মেহমান বানা দিবেন কয়টা করলে বলেন কয়টা তিনটা এই তিন প্রেসক্রিপশন শুনে শোনার দরকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই বলেন আমসিক আলাইকা লিসানাক তুমি তোমার জিহ্বাটাকে কন্ট্রোল করো তোমার জবানকে নিয়ন্ত্রণ করো তোমার জবানকে কন্ট্রোল করো তোমার জবানকে যদি তুমি নিয়ন্ত্রণে রাখতে পারো তাহলে তোমার জবানের মাধ্যমেই তুমি আল্লাহর জান্নাতি হয়ে যাবে জোরে সুরে বলেন কে নিয়ন্ত্রণ করেন এই জবান কিছু উল্টা পাল্টা কথা বলে নি মাঝে মাঝে কিছু কিছু বলতে পারে তো নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন জবান কত মারাত্মক আন আবি সাঈদ আল খুদনী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাফাহু
قال رسول الله صلى الله عليه وسلم إذا أصبح ابن آدم فإن الأعضاء كلها تكفر اللسان وتقول اتق الله فينا فإن استقمت استقمنا وإن اعوججت اعوججنا ألا النبي الصحابي أبو سعيد خدري رضي الله تعالى عنه بلان يا أم الشروب ألا البيغمبر عليه الصلاة والسلام الزمان تكني أمشنا جي ألا النبي بلان إذا أصبح ابن آدم بند جكون شكال بلا غمتك جاگرت هاي ألا النبي بلان فإن الأعضاء كلها تكفر اللسان তার শরীরে যত অঙ্গপ্রত্যঙ্গ আছে সবগুলো অঙ্গপ্রত্যঙ্গ জবানের সামনে গিয়ে বলে জবান আল্লাহর হস্তে তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো ফা ইন ইস্তাকামতা ইস্তাকামনা তুমি যদি সোজা চলো আমরাও সোজা চলবো ওয়া ইন ইউওয়াজাতা ইউওয়াজাজনা আর তুমি যদি বক্র হয়ে যাও আমরাও কিন্তু বক্র হয়ে যাব সহজ কথা তুমি যদি সঠিকভাবে পরিচালিত হও আমাদের কোনো সমস্যা নাই আর তুমি যদি একটু অসংলগ্ন হয়ে যাও সামান্য পরিমাণ যদি অপরাধ করতে থাকো তোমার তো কোনো ক্ষতি হয় না সারা শাস্তি কিন্তু আমাদেরই কি বহন করতে হয় ঠিক না সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ জবানকে বলে দুষ্ট করো তুমি 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 জবান কিন্তু শাস্তি কেনে শাস্তি কোথায় হাতে অল বডির মধ্যে শাস্তি দেওয়া স্কুলে যখন গেছেন মাদ্রাসায় গেছেন জবান দ্বারা কোনো দোষ করলে শাস্তি কোন জায়গায় যারা বলেন ওই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বলে আল্লাহর ওয়াস্তে আমাদের ব্যাপারে কমপক্ষে তুমি আল্লাহকে ভয় করো ফা ইন্নাল আ'যা কুল্লুহা তুকাফিরুল লিসান সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জবানের সামনে গিয়ে সারেন্ডার হয় আর বলে আল্লাহকে ওয়াস্তে তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো ফা ইন ইস্তাকামতা ইস্তাকামনা তুমি যদি সহজভাবে চলতে পারো আমরাও সহজভাবে চলতে পারবো তুমি যদি বক্র হও আমরাও কিন্তু বক্র হয়ে যাব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুআযাব ইবনে জাবাল বলেন আগে রাসূল আমাকে এমন একটি আমলের কথা বলেন যে আমল করলে পরে সুজা আল্লাহর জান্নাতি হয়ে যাব নবীজি অনেকগুলো আমলের কথা বললেন ইমানের কথা বললেন ইসলামের কথা বললেন তাকওয়া পরহেজগারির কথা বললেন বলতে বলতে গিয়ে একটা পর্যায়ে বলেন হে মুআজ তোমার ইমান ঠিক থাকবে তোমার ইসলাম ঠিক থাকবে তোমার তাকওয়া পরহেজগারি ঠিক থাকবে এর জন্য তোমাকে একটা নিয়ন্ত্রক শক্তি আমি তোমাকে বলে দিচ্ছি একটা নিয়ন্ত্রক আমলের কথা তোমাকে বলে দিচ্ছি যেই আমল করলে পরে যেই কষ্ট করলে পরে তোমার জন্য ব্রেকিং হবে তোমার ইমান তোমার ইসলাম তোমার তাকওয়ার জন্য ব্রেকিং হবে এমন একটা আমল কি আমি তোমাকে বলে দিব নবীর সাহাবী মুআজ বলেন অবশ্যই বলুন ইয়া রাসূলুল্লাহ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবানের দিকে ইঙ্গিত করে বলেন কুফা আলাইকা হাদা কুফা আলাইকা হাদা কুফা আলাইকা হাদা তুমি তোমার জবানকে নিয়ন্ত্রণ করো জবান যদি নিয়ন্ত্রণ করতে পারো তোমার ঈমান ঠিক থাকবে জবান যদি নিয়ন্ত্রণ করতে পারো তোমার ইসলাম ঠিক থাকবে জবান যদি নিয়ন্ত্রণ করতে পারো তোমার তাকওয়া পরহেজগারি ঠিক থাকবে কথা বলেন ঠিক না আর জবান যদি নিয়ন্ত্রণ থাকে না জবান যদি অসংলগ্ন কথা বলতে অভ্যস্ত হয়ে পড়ে জবান যদি অশ্লীল কথাবার্তা বলে জবান যদি বড় বড় গুনাহ করে তাহলে শেষ পর্যন্ত এই গুনাহের প্রভাবের কারণে আল্লাহর বান্দা আরো বড় বড় গুনাহের দিকে ধাবিত হয়ে যায় কথা বলেন ঠিক না এই জবান এত মারাত্মক মুআযব ইবনে জাবাল বলেন ওয়া ইন্না লা মুআখাদুনা বিমা নাতাকাল্লামু বিহি ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি জবানের কারণে কি আমরা আল্লাহর দরবারে গ্রেফতার হব ওগো নবীজি জবান দিয়ে আমরা যা বলি এই জন্য কি আল্লাহর সামনে আমরা গ্রেফতার হয়ে যাব আল্লাহর পয়গম্বর বলেন সাকিলাতকা উম্মুকা ইয়া মুআদ এর মুআদ তুমি কি এত নির্ভর তুমি কি বুঝতে পারো না ও মুআদ ওয়া হাল ইয়াকুবুন নাস ফিন নারি ইআলা উজুহিহিম আও কাল আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদ আলসিনাতিহিম আল্লাহর পয়গম্বর বলেন এর মুআদ একজন মানুষ কি জাহান্নামে কে বেশি নিয়ে যাবেন জাহান্নামের মধ্যে উপুড় করে কে নিয়ে যাবেন জাহান্নামের মধ্যে উন্দা করে কে নিয়ে যাবেন জাহান্নামের মধ্যে উপুত করে কে নিয়ে যাবেন আল্লাহ রাসূল বলেন মানুষের জবানের মাধ্যমে মানুষ জাহান্নামের মধ্যে বেশি পতিত হবে আল্লাহ রাসূল বলেন হে মুআদ শুধু একে নিয়ে শেষ নয় পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন উম্মত আমার কেউ যদি তার জবানের জিম্মাদার হয়ে যান কেউ যদি তার লজ্জাস্থানে জিম্মাদার হয়ে যান কেউ যদি তার জবান তার জিম্মাদারি আমাকে দিতে পারেন গ্যারান্টি দিতে পারেন ওগো নবীজি আমার জবান দিয়ে আমি খারাপ কথা বলবো না মিথ্যা কথা বলবো না গালি দিব না আল্লাহর পয়গম্বর বলেন আমার এই উম্মতের জন্য আমি নবীজি জান্নাতের জামিনদার হয়ে যাব কিসের জামিনদার হইলে কিসের জামিনদার হইলে জবানের জবানের এই জবান কি গুনাহ করে জবানের সবচেয়ে বড় গুনাহ হইল সবচেয়ে বড় কি জবানের যা আছে সবটাই বড় জবান দ্বারা যা হয় সবটাই বড় গীবতের মতো গুনাহ কি দিয়ে হয়
জোরে বলেন গীবত নাই মনে হয় দেশে না আছে গীবতের মত বড় গুনাহ জবানের মাধ্যমে হয় চক্রের মত বড় গুনাহ জবানের মাধ্যমে হয় মিথ্যার মত বড় গুনাহ জবানের মাধ্যমে হয় গালির মত বড় গুনাহ জবানের মাধ্যমে হয় কথা বলেন ঠিক কি গালি দেওয়া ছোট গুনাহ না বড় গুনাহ জোরে বলে ছোট গুনাহ না বড় গুনাহ গালি কি মানুষ দিতে পারে পারে না মানুষ দেয় না গালি গালি মনে মুখস্থ নাই বেশি না আছে আল্লাহ মাফ করুক বলেন আমিন আর জোরে বলেন গালি দেওয়া কত বড় গুনাহ মারুর ইবনে সুয়াইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি দেখলাম আবু দর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু দর গিফারি সুফি মিজাজের সাহাবী দরবেশ মিজাজের সাহাবী পীর মিজাজের সাহাবী হযরত আবু দর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের মধ্য থেকে যাদের মধ্যে সুফিয়ত غالب ছিল এদের মধ্য থেকে অন্যতম সাহাবী হচ্ছেন আবু দর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর যাদের মধ্যে মুহাদ্দিসানা মিজাজ ছিল তাদের মধ্য থেকে অন্যতম হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ আবু দর গিফারি মারুর ইবনে সুয়াইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি একদিন দেখি আবু দর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা সাথে তার গোলামও বসা গোলাম তো ছিলেন চাকর না চাকরেরও কাজ করার লিমিট আছে এই টাইম থেকে এই টাইম পর্যন্ত আপনি কাজ করবেন এর বেশি করার দরকার নাই এর আগেও আসার দরকার নাই এতটুকু সময় 8 ঘন্টা ডিউটি করবেন আপনি চাকরিজীবী 8 ঘন্টা ডিউটি করবেন আপনি হলেন শ্রমিক 8 ঘন্টা ডিউটি করবেন আপনি হলেন মজদুর তাহলে মজদুর না গোলাম মানে 24টা ঘন্টা মালিকের আদেশ শোনার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে ইনি হচ্ছেন গোলাম একটা সময় এই পৃথিবীর মধ্যে গোলাম বান্দির প্রচলন ছিল গোলাম বান্দি বেচা কেনাও হইতো যিনি যার গোলাম উনি হচ্ছেন এই গোলামের মালিক যার বাদি ইনি হচ্ছেন এই বাদির মালিক উনি চাইলে বিক্রি করতে পারেন চাইলে কাউকে দান করতে পারতেন সবকিছুর এখতিয়ার উনার ছিল মারুর ইবনে সুয়াইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি লক্ষ্য করে দেখি আবু দর গিফারি ইনি হচ্ছেন মালিক উনি চাইলে তার গোলামকে বিক্রি করতে পারেন চাইলে তার গোলামকে উনি কাউকে দান করে দিতে পারেন চাইলে আবু দর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যেভাবে মন চান এইভাবে খাটাইতে পারেন কিন্তু আমি কি লক্ষ্য করলাম আবু দর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গায়ে যেই মানের পোশাক তার গায়ে যেই মানের যেই কোয়ালিটির পোশাক তার গায়ে আবু দর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে যেই মানের জামা আমি লক্ষ্য করে দেখি তার গোলামের গায়েও সেই কোয়ালিটি সেই মানের জামা পরিহিত অবস্থায় দুজন বসে আছেন জুরে সুরে বলেন না সুবহানাল্লাহ চাকর আর মালিক দুজনের জামা জুরে বলেন দুজনের জানাব জামা সমান আলা বিদরিন হুল্লাতুন ওয়ালা গোলামিহি হুল্লাতুন আবু দর গিফারির গায়েও সুন্দর জামা আবু দর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে গোলাম ওই গোলামের গায়েও সুন্দর জামা মারুর ইবনে সুয়াইদ বড় আশ্চর্য হলেন বিষয়টা বুঝতে পারলাম না এখানে কে মালিক আর কে গোলাম পরিচয় পাওয়া যাচ্ছে না চেনা যাচ্ছে না কে গোলাম আর কে মালিক ইভার ওনার মনে প্রশ্ন থাকলো ডাউট হলো এখানে বিষয় কি মাজরা কি ঘটনা কি জানার দরকার গোলাম তো সাধারণত এমন পোশাক পরিধান করে না গোলামকে তো সাধারণত মানুষ এত উন্নত মানের পোশাক দেয় না গোলামকে তো সাধারণত মানুষ এত উন্নত মানের পোশাক কিনে দেয় না বিষয় কি জানার দরকার মারুর ইবনে সুয়াইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আবু দর গিফারিকে প্রশ্ন করলাম ও আবু দর গিফারি বিষয় কি আপনার গায়ে যেই জামা যেই মানের জামা যেই কোয়ালিটির জামা আপনার গোলামের গায়েও সেই মান সেই কোয়ালিটির জামা কারণটা কি জানতে পারি আবু দর গিফারি বলেন এটা বড় ঘটনা আমি আমার জীবনে একটা ভুল করেছিলাম কি করেছিলাম কি করেছিলাম ভুল করেছিলাম এই ভুলের মাশুল আমি দিচ্ছি এই ভুলের প্রায়শ্চিত্ত আমি করছি কি করছিলেন আপনি জীবনে ভুল উনি বলেন ইন্নি সাবাবতু রাজুলা আল্লাহর নবীর সাহাবী আবু দর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও নবীর সাহাবী ইন্নি সাবাবতু রাজুলা আমি একজন মানুষকে গালি দিয়েছিলাম কি গালি দিয়েছিলাম তাআইয়ারতুহু বি উম্মিহি আমি মা তুলে গালি দিয়েছিলাম কি তুলে তুলাই বললাম সবাই তো বুঝে তুলে কি তুলে মা তুলে বাবা উঠে মা তুলে বাবা তুলে গালি দেওয়ার মতো মানুষ নাই মনে হয় দুনিয়াতে না আছে আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী
আবু জুরাই জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর আলাইহিস সালামের মধ্যে সে পৌঁছে গেলেন বাইতু রাজুলান ইয়াজদুরুন নাসু আন্নাই ফাকুনতু মান হাযা ক্বালু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জুরাই জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি একজনকে একটা মাদ্রাসার মধ্যে যাওয়ার পরে দেখি এই মাদ্রাসার মধ্যে এমন একজন মানুষ বসে আছেন ওই মানুষ যা বলেন উপস্থিত লোকজন তা করে এমন ভাবে চলে এমন ভাবে হাঁটে এমন ভাবে উঠে এমন ভাবে বসে আমার মনে প্রশ্ন জাগল এত প্রভাবশালী মানুষটাকে চিনার দরকার এত প্রভাবশালী মানুষটাকে পরিচয় পাওয়া দরকার আমি উপস্থিত লোকদেরকে সম্বোধন করে বললাম মান হাদা ওনার পরিচয়টা কি বলম আল্লাহর বান্দারা জবাব দিলেন হাদা রাসূলুল্লাহ ইনি হচ্ছেন আকায় নামদার তাজদার মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ মানে উনি রাসূলকে আগে দেখেননি উনি মুসলমান কিন্তু আগে রাসূলকে দেখেননি সাহাবীও আগে হতে পারেননি ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহু তাআলা বাবু মা জাফি ইসমাইল ইজারের মধ্যে এই রওয়ায়াত আনছেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে উনি এত প্রভাবিত হয়েছেন এত প্রভাবশালী ব্যক্তিত্ব যার কথা মতো প্রত্যেক চলে প্রত্যেক উঠে প্রত্যেক বসে তার পরিচয় তো জানার দরকার তার পরিচয়টা শোনার দরকার আমি যখন প্রশ্ন করলাম মান হাদা উনি কে পরিচয় তুলে ধরেন তখন এরা বললেন হাদা রাসূলুল্লাহ ইনি আল্লাহর রাসূল জুড়ে বলেন না সুবহানাল্লাহ এতক্ষণ চিনেন নাই এখন যখন চিনতে পেরেছেন এখন তো শ্রদ্ধা নিবেদন করা দরকার ঠিক না কারণ তাকেই তো দেখতে চাই ইনি তো আমার প্রত্যাশিত ব্যক্তিত্ব এর সাথেই তো আমি সাক্ষাৎ করতে চাই নেয়ামতে কায়রের মতো রক্ষাবার মতো আমি পেয়ে গেলাম এইবার দিয়েছেন প্রথমেই তো সালাম দেওয়া দিয়েছেন আলাইকা সালাম আলাইকা সালাম আমরা সালাম কিভাবে দিই বলেন জুড়ে বলেন সালামের ট্রেনিং দিয়েন চেষ্টা করিয়েন সালাম যাতে সুন্দর হয় সালাম আলাইকুম আসসালাম আলাইকুম এটা কি জাতের সালাম গুড আফটারনুন গুড মর্নিং স্পিকিং কি সুন্দর করে মানুষ উচ্চারণ করে আর সালামটা এ তো বেহাল দশা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আর উনি কি সালাম দিবেন আলাইকাস সালাম এখন নবী তো সালামের জবাব দেন নাই আমরা সালামের জবাব কি দিয়ে দেই আর উনি এটাই প্রথমে বলছেন আলাইকাস সালাম নবী সালামের জবাব দিলেন না আবার সালাম দেন আলাইকাস সালাম আবার সালাম দিলেন আলাইকাস সালাম এইবার নবী সালামের জবাব দিলেন না উনি প্রথম ধারণা করেছিলেন নবী মনে হয় শুনেন নাই এই জন্য আবার সালাম দিলেন আলাইকাস সালাম কিন্তু নবীজি এইবার সালামের জবাব দিলেন না মনে ডাউট হইল কি জানি আমার আমার ব্যাপারে নবী মনে হয় সন্তুষ্ট নয় আমার ব্যাপারে রসুল মনে হয় আসলে কিছু জানেন আমি মুনাফিক হয়ে গেলাম নাকি আমি মুসলমানই হইতে পারলাম না নবী কেন সালামের জবাব দিচ্ছেন না নবীজিও চিন্তায় পড়ে গেলেন এই লোকটা দুইবার সালাম দিল আমি একবারও সালামের জবাব দিলাম না তাহলে তার ধারণাকে পরিবর্তন করা দরকার তার মনের যে একটা শঙ্কা আছে এটাকে দূর করা দরকার নবী আলাইহিস সালাম তাকে সম্বোধন করে বললেন ও আমার সাহাবী তুমি যখন কাউকে সালাম দিবা লা তাকুল আলাইকা সালাম ইন আলাইকা সালাম তাহিয়াতুল মাইয়িত ওয়া কুল আসসালামু আলাই ও আমার সাহাবী তুমি যদি কাউকে সালাম দাও তখন তুমি আলাইকা সালাম বলে সালাম দিও না ফা ইন আলাইকা সালাম তাহিয়াতুল মাইয়িত কেন আলাইকা সালাম হচ্ছে তাহিয়াতুল মাইয়িত এর অর্থ হচ্ছে মাইয়িতকে সালাম দিলে যেইভাবে সালামের জবাব আসে না আলাইকা সালাম বললে আর জবাব দেওয়ার মতো কিছু থাকে না এইটাই তো সালামের জবাব এই জন্য তুমি যখন কাউকে সালাম দিবা তখন বলবা আসসালামু আলাইকুম সুবহানাল্লাহ বল এইবার উনি বলেন ইয়া রাসূলুল্লাহ এতদিন পরে আপনার সাথে আমার সাক্ষাৎ আমি তো অনেক দিন থেকে আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আগ্রহী ছিলাম কিন্তু আমি আপনাকে খুঁজে পাই না আজকে যখন পেয়ে গেলাম আল্লাহ তাআলা মিলিয়ে দিয়েছেন আর পাবো কিনা জানি না আমার হায়াত কয়দিন আছে তাও জানি না আপনার হায়াত হইবা কয়দিন আছে তাও জানি না এই জন্য আমাকে আপনি কিছু নসিহত করেন যেই নসিহতগুলোর উপর আমল করতে করতে আমি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যেতে পারি নবী বললেন হ্যাঁ তোমাকে নসিহত করা দরকার শোনো আমি তোমাকে নসিহত করছি নবী প্রথম নসিহতটা করলেন লা তাসুবান না আহাদা তুমি তোমার জীবনে কাউকে গালি দিও না কি দিও না কি দিও না জোরে বলেন প্রথম সাক্ষাৎ সাহাবীর প্রথম সাক্ষাৎ নবী আলাইহিস সালামের সাথে নবীর কাছ থেকে নসিহত চেয়েছেন নবী নসিহত করলেন কি নসিহত কাউকে কি দিও না গালি দিও না আর আমরা তো এই লাইনে পিএইচডি করে রেখেছি আরে কথা বলেন কত জাতের গাইল যে মানুষ দিন দিন আবিষ্কার করতে পারে সবাই উদ্ভাবকের মতো
সবাই গবেষকের মতো অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন লা তাসুবন্না আহাদা কাউকে তুমি গালি দিও না আরে নামাজ রোজার ওয়াদ বহুত শুনছেন শুনবেন আরো এই কথাগুলো শুনেন খুব মনোযোগ দিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন লা তাসুবন্না আহাদা তুমি কাউকে গালি দিও না নবীর সাহাবীদের আমলের জজবা কেমন ছিল একটু চিন্তা করে দেখেন আবু জুরাই জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফামা সাবাবতু বাদাকু হুররান ওয়ালা আবতান ওয়ালা শাতান ওয়ালা বাইরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী বলেন আল্লাহর নবী যখন বলেছেন তুমি কাউকে গালি দিও না আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান থেকে এই কথাটা শোনার পরে এই নসিহতটা শোনার পরে আমি আমার জীবনে কোন শিল্পপতিকে গালি দেই নাই কোন মন্ত্রীকে গালি দেই নাই কোন এমপিকে গালি দেই নাই কোন প্রধানমন্ত্রীকে গালি দেই নাই প্রাইম মিনিস্টারকে গালি দেই নাই প্রেসিডেন্টকে গালি দেই নাই কোন নিম্নমানের মানুষকে গালি দেই নাই চুরি চোরকে আমি কোন মুচিকে গালি দেই নাই চামারকে গালি দেই নাই কোন গোলামকে গালি দেই নাই মানুষকে গালি দিব দরার কথা একটা চতুষ্পদ জন্তুকেও আমি গালি দেই না সুরে বলে আর সুরে বলে এখানে তো সুবহানাল্লাহ কমিশনে যাবে কেন আমরা তো এর বিরুদ্ধের লোক সুবহানাল্লাহ জুরে বলেন কাউকে গালি দেন নাই চতুষ্পদ জন্তুকেও গালি দেন নাই সাহাবীদের আমলের জজবা দেখেন কাউকে গালি দিও না মারওয়ান ইবনে সুয়াইদ রাদিয়াল্লাহু তাআলাকে বলেন বিষয় কি আপনার গায়ে যেই জামা আপনার গোলামের গায়ে সেই মানের জামা কারণটা কি জানতে চাই হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলাকে বলেন ইন্নী সাবাবতু রাজুলা আমি একজনকে গালি দিয়েছিলাম ফাআইজারতুহু বিউম্মিহি আমি তার মা তুলে গালি দিয়েছিলাম ওই লোকটা কি করছে জানো ফাশাকা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকটা গিয়েই নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের সঙ্গে কাছে শিকায়ত করেছে নবীজির কাছে নালিশ দায়ের করেছে নবীজির কাছে কেস দায়ের করেছে মামলা দায়ের করেছে ইয়া রাসূলুল্লাহ আবু যর গিফারি আমাকে গালি দিয়েছে আবু যর গিফারি মনে মনে বলেন আর কোন জায়গায় যাওয়ার জায়গা পাইলি না সরাসরি নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে গিয়ে গালি দিলে এবার নবীজি ডাকাইলে আবু যর গিফারি আসেন এদিকে আবু যর গিফারি গেলেন নবী বললেন ধমক দিয়ে বলছেন কি বলছেন শোনো নবী আলাইহিস সালাম ইন্নাকা মুরউন ফীকা জাহিলি তুমি এমন মানুষ তার মধ্যে এখনো বর্বরতা রয়ে গেছে কি অপরাধ করেছেন বলেন কি অপরাধ করেছেন গালি দিয়েছেন নবী কি বললেন ইন্না কামর উনফিকা জাহিলিয়া তুমি এমন এক মানুষ যার মধ্যে এখনো জাহিলিয়ত রয়ে গেছে যার কাছে এখনো বর্বরতা রয়ে গেছে যার কাছে এখনো মূর্খতা অজ্ঞতা রয়ে গেছে ইন্নাকা মুরউন ফীকা জাহিলিয়া তাহলে যারা আমরা গালি দেই আমরা তো জাহিলিয়তের যুগের মানুষের মতো কথা বলেন ঠিক না ঠিক কথা বলেন ঠিক না ঠিক নিজের সন্তানকে গালি দিবেন না কখনো গালি দিবেন না কখনো গালি দিবেন না আমরা আমাদের সন্তানদেরকে গালি দেই কখনো গালি দিবেন না গাদার ঘরের গাদা আল্লাহ মাফ করুক আমাকে যারা বলে এই কথা বলছি আমি এইভাবে বললেন না সন্তানকে গালি দিয়েন না সন্তানকে নিরুৎসাহিত করিয়েন না সন্তানকে কত মানুষ কতভাবে গালি দেয় বলে তুই গাদা যে গাদাই থাকবে মানুষ হইতে পারবি না কসম আল্লাহর এমন কোন গালি আপনি আপনার সন্তানকে দিবেন না যদি দেন আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ নষ্ট করবেন আল্লাহ না করুক যদি এই কথাটা মকবুলিয়তের সময় হয়ে যায় তাহলে এই সন্তানের ভবিষ্যৎ তো আপনি নষ্ট করে দিলেন কথা বলেন ঠিক না ঠিক নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মুসলিম শরীফের বর্ণনা লা ইয়াদখুলুল জান্নাতা কাযাবুন ওয়ালা লাআন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের মধ্যে মৃত্যুক জান্নাত মৃত্যুক জান্নাতে যাবে না এমন কি অভিশাপ তারা দেয় এরাও জান্নাতে প্রবেশ করে না সুবহানাল্লাহ বলেন মনে আছে আমি কোন কথায় ছিলাম কথা আর বাড়াচ্ছি না নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বলছেন আমসিক আলাইকা লিসানাক তুমি তোমার জবানকে নিয়ন্ত্রণ করো জবানকে কন্ট্রোল করো জবানকে যদি নিয়ন্ত্রণ করতে পারো এই জবানের মাধ্যমে তুমি আল্লাহর জান্নাতি হবে সুবহানাল্লাহ জুড়ে বলেন নবী বলছেন তোমার জবান দিয়ে মিথ্যা কথা বলিও না মাযালাল আব্দু ইয়াকযিব ওয়া ইয়াতাহাররাল কিযব হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবা ওয়া মাযালাল আব্দু ইয়াসদুক ওয়া ইয়াতাহাররাস সিদ্দ হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিকা আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আব্দুল্লাহ ইবনে ওমর বলেন নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বলেন ইদা কাযাবাল আবদ ইয়াতাবাআদু আনহুল মালাকু মিলাম মিন মাতনি মা জাআ বিহি কেউ যখন মিথ্যা কথা বলে তখন আল্লাহর রহমতের ফেরেশতা তার কাছ থেকে মাইল মাইল দূরে চলে যায় আমার মহতরম হাজিরিনে কেরাম এইবার বলেন নবী বলছেন যদি তুমি জান্নাতে যেতে চাও প্রথম নম্বর কাজ হলো জবান নিয়ন্ত্রণ করো দুই নম্বর কাজ হলো বল ইয়াসাকা বাইতুক নিজের ঘরে বেশি সময় অবস্থান করো এই দুই নম্বর ব্যাখ্যা মোল্লা আলী আল কারি লিখেন তোমার ঘরটা যেন প্রশস্ত হয় তিন নম্বর কাজ রসুল বলেছেন বব
আলাইকি আলা খাতিয়াতি তোমার অতীত জীবনের গুনাহের উপর লজ্জিত শর্মিন্দা হইয়া তুমি আল্লাহর কাছে ক্রন্দন করো এই তিনটা আমল যদি জারি রাখতে পারো আল্লাহর জান্নাত তোমাকে হাতছানি দিয়ে ডাকতে থাকবে জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য এই কাজগুলো করতে রাজি আছেন নি আপনারা ইনশাআল্লাহ কারা কারা রাজি আছেন হাতটা তুলেন না দেখি আল্লাহ এই হাতগুলোকে আপনি কবুল করে নাও বলেন আমিন আল্লাহ এই হাতগুলোকে আপনি কবুল করে নাও বলেন আমিন